আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ উপলক্ষে কিছু থ্রি পিস বানাতে দিব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমি এই থ্রি পিসগুলো গিফট পেয়েছি, আর গিফটের থ্রি পিসগুলো পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আর এই ঈদে আমি কিছুই এখন পর্যন্ত কেনাকাটা করিনি, তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আমি কেনাকাটা করি। আর এই তো আমি এখন এই থ্রি পিসগুলো বানাতে দিব। তো ওরা 20 রোজা পর্যন্ত অর্ডার নেয় এই টেলার্সরা। তো আমি এখন এই থ্রি পিসগুলোকে বানাতে দিব, আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই থ্রি পিসের ছেলাওয়ার ওড়নাটা দেখিয়ে দিলাম, আর কামিজটাও দেখিয়ে দিলাম, আর এটা হলো আরেকটা থ্রি পিস, এটাও একটু দেখিয়ে দিচ্ছি। এটা হলো কামিজ, আর এটা হলো সালোয়ার কাপড়। এটা হচ্ছে নেভি ব্লু, আর ওটা হলো ক্রিম কালারের ছিল, আর এটা হলো ওড়না। তো এই একটা থ্রি পিস, এটাও রেখে দিলাম। এই তিনটা থ্রি পিসই আমি গিফট পেয়েছি। তো আরেকটা গিফট পেয়েছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেখিয়ে দিই। এই তো এটা হলো সালোয়ার কাপড়। তো এটা সালোয়ার কাপড়টা হলো একটু কাট কালারের মতো দেখতে, আর এটা হলো একটা ওড়না। ওড়নার সুতায় কোনো কাজ নেই, প্রিন্টগুলো খুবই সুন্দর, আর কালারটাও বেশ সুন্দর। আর এটা মোবাইলের ভিতরে আসলে কালারটা অতটা সুন্দরভাবে ফুটে ওঠে না, কালারটা একটু ভিন্ন কালার আসে মোবাইলের ভিতরে, কালারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তবে এমনি রিয়েল কিন্তু খুবই সুন্দর কালারগুলো। আর কামিজের কাপড়টা একটু খুলে দেখাই, ভিতরে কাজগুলো একটু খুলে দেখালে হয়তো বুঝবেন যে ভিতরে কী কাজগুলো আছে। এই তো দেখিয়ে দিলাম ভিতরে। এটা হলো সামনের পাট কামিজের। তো সামনের পাটে একটু কাজ আছে, আর পিছনের পাটে কিন্তু কোনো কাজ নেই। হাতা একটু কাজ আছে, হাতাটাও একটু দেখিয়ে দিই। এই যে এটা হলো হাতার কাপড়, হাতার কাপড়ে একটু কাজ আছে। তো থ্রি পিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে তো মাশাআল্লাহ বেশ ভালো লেগেছে, আর এইগুলো রাব ইউজ করার জন্য পারফেক্ট। তো এই তো আমি এখন টেলার্সের কাছে নিয়ে যাব এইগুলো বানানোর জন্য। আর এখন বাজে 2টার মতো হবে, আর 2টার দিকে আমি রান্নাঘরে এসেছি। আর কিছু ভর্তা বানাবো আজ, আর খিচুড়ি রান্না করব। প্রতিদিনই আসলে ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজ একটু মেঘলা আকাশ, একটু বৃষ্টিও হয়েছে, তাই ভাবলাম একটু ভুনা খিচুড়ি রান্না করি, আর সাথে কিছু ভর্তা বানাবো। তো কী কী ভর্তা বানাবো একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথম আমি দেখিয়ে দিচ্ছি ধনে পাতা, তারপরে কালো জিরা, পেঁয়াজ, রসুন, তারপর শুকনো মরিচ নিয়েছি। তো এইগুলো আমি আজ ভর্তা বানাবো। তো রসুনটা আমি একটু ভেজে নিয়েছি, আর পেঁয়াজটাও আমি তেলের ভিতরে ভেজে নিব। আর সাথে নিয়েছি চাবা শুটকি, আর হলো কালো জিরা, আর চিংড়ি শুটকি, আর মরিচ, কাঁচা মরিচ, এগুলো আর কি রসুন পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো। আর কালো জিরাটা আমি এই তো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এখন ভেজে নিব। আর সাথে চাবা শুটকি তো থাকবেই। চাবা শুটকিগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে ভেজে নিব। আর এই তো চুলায় আমি কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি। তো কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর তেল ছাড়া আর কি মরিচগুলোকে আমি ভেজে নিয়েছি, শুকনো মরিচও আমি সাথে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি শুটকি, আর চিংড়ি শুটকিটা আমি ভেজে তারপরে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপরে ভর্তাটা বানাবো। আর এখানে নিয়েছি চেপা শুটকি, আর চেপা শুটকিটা পরিষ্কার করে ধুয়ে তারপর অল্প একটু তেল দিয়ে আমি কড়াইতে তাই ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে রেখে আর কি ভেজে নিচ্ছি, যাতে শুটকিগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পাশের চুলায়, আমি একটু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু তেল দিয়ে ভেজে নিলে ভালো হয়, এতে কিন্তু ভর্তাটা নষ্ট হয় না, দীর্ঘদিন ভালো থাকে। আর পেঁয়াজ ভাজার পরে আমি এই তো কড়াইতে দিয়েছি ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিটা টেলে আর কি ভর্তাটা বানাবো, এতে স্বাদ আর বেশি বেড়ে যায়, খেতেও ভালো লাগে। আর এই তো শিলপাটায় আমি ভর্তাগুলো বানিয়ে নিব, সবগুলো ভর্তায় আর কি শিলপাটায় করব। তো প্রথমে আমি চেবা শুটকিটা ভর্তা বানিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে। আর এই তো ভর্তাগুলো কমপ্লিট করে নিয়েছি, চিংড়ি শুটকি, চেবা শুটকি ভর্তা, ধনে পাতা, কালো জিরা আর কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ দিয়েও ভর্তা বানিয়েছি। তো ভর্তাগুলো রেডি হয়ে গেছে, আর এখানে নিয়েছি আমি মোটা চাল, আর মোটা চাল দিয়ে আজ আমি খিচুড়ি রান্না করব। তো সাথে আমি 3 পদের ডাল দেব। প্রথম আমি দিয়ে দিচ্ছি এখানে খেসারি ডাল, আর দিয়ে দিচ্ছি মুসুরির ডাল,
আর এখন দিয়ে দিব আমি মুগ ডাল। আর মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, তো মুগ ডালটা ভেজে নিলে এটা ঘ্রাণটা খুব ভালো আসে, সেজন্য ভেজে নিয়েছি। আর সবগুলো ডাল আমি একত্র তারপর মিশিয়ে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। তো খিচুড়িটা আমি প্রেশার কুকারে বসাবো। তো আমি প্রথমে দারুচিনি, এলাচ আর তেজপাতা, লবঙ্গ দিয়েছি, আর এখন তেল দিয়েছি। তেলের ভিতরে গরম মশলাগুলো ভালো করে একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখন এই তেলের ভিতরে আমি এই আদা রসুন আর পেঁয়াজটাকে 2 মিনিটের মতো তেলে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের আর পেঁয়াজের। তো 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর এখন আমি গুঁড়া মশলা এখানে অ্যাড করব। তো গুঁড়ো মশলার ভিতরে আমি কী কী মশলা দিয়েছি এখানে বলে দিচ্ছি। ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর গরম মশলার গুঁড়া দিয়েছি। তেলের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর মশলাটা যতটা ভালো মতো কষানো হবে আর খিচুড়িটা খেতেও স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে, আর ঘ্রাণটাও বেশ ভালো আসবে। আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে তারপরে এই তো মশলাটা ভালো করে এখন কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলটা উপরে বেশি উঠেছে। আর এখন আমি দিয়ে দিব চাল আর ডাল। তো চাল ডালটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টার পর আমি এই তো চালগুলো পানি ঝরা দিয়ে তারপরে মশলার ভিতরে দিয়ে দিলাম, আর এখন ভালো করে মশলার সাথে 2-3 মিনিটের মতো ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি চাল আর ডাল মিলিয়ে নিয়েছিলাম 3 কাপ, আর পানিও দিয়েছি আমি 3 কাপ। আর লবণটা চেক করে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো এই তো 5টার মতো শীষ দিলে আমি নামিয়ে নিব। তো 5টা শীষ দিলে এটা হয়ে যাবে, আর সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিব, এতে এই খিচুড়িটা খুবই ঝরঝরে হবে। তো এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে, আর আমরা এখন ইফতার করতে সবাই বসেছি। গরম গরম খিচুড়ি খাবো সবাই ভর্তা দিয়ে। তো সাথে কিছু ফলও কেটে নিয়েছি, আর সাথে মিষ্টিও ছিল, জিলাপি ছিল, শরবত ছিল। তো এই তো দেখিয়ে দিলাম খিচুড়িটা, মাশাল্লাহ খুবই ঝরঝরে হয়েছিল আর খেতে তো অসাধারণ হয়েছিল। তো এই তো আজকের ইফতার আমাদের এটাই, হ্যাঁ খিচুড়ি আর ভর্তা আর সাথে কিছু ফল ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে, আপনারা আমার সাথেই থাকুন। তো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। سبحان الله.